আমন্ত্রণ এসিটিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি আসিফ আল আহমেদ। দেশে চলমান তাপপ্রবাহ গত 75 বছরের মধ্যে রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এমন তাপমাত্রা থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে। তবে মে মাসের শুরুতেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হতে পারে কালবৈশাখী ঝড়, ফলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে 5 কূটনৈতিক দলিলে সই হয়েছে, এর মধ্যে 1টি চুক্তি, 3টি সমঝোতা স্মারক এবং 1টি লেটার অফ ইন্টেন্ট। সকালে ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রী সেত্রা থাভিসিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব দলিলে সই করেন সংশ্লিষ্টরা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই গভর্নমেন্টস হাউসে পৌঁছালে গার্ড অফ অনার জানানো হয়। পরে থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলা একে ফজল হকের অবদানের কথা কোনোদিনই ভুলবার নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেরে বাংলা একে ফজল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব একথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ঔপনিবেশিক শক্তির অমানবিক অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে উচ্চ মূল্যে স্থিতিশীল নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজির কেজি 40 থেকে 60 টাকা। স্বস্তির খবর নেই মাছ মাংসের বাজারেও, দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সংসার নিয়ে বিপাকে মধ্যবিত্তরা। তারা বলেন, বিভিন্ন নিত্যপণ্য সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সাধারণ মানুষের পকেট কাটছে এই অসাধু সিন্ডিকেট। অনুষ্ঠিত হলো 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা 12টায়। এবার 3,140টি আসনের বিপরীতে প্রার্থী ছিলেন 3,38,000। রাজধানী ঢাকা ছাড়াও 7টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে শেষে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। এবার জানাবো দেশের বাইরের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সমর্থন করেই এবার মুসলিমদের উপর আক্রমণ করেছে ক্ষমতাসীন হিন্দুবাদী দল ভারতীয় জনতা পার্টি। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন আজ প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে তারা মুসলমানদের আক্রমণ করে। বিজেপির অফিসিয়াল পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে কংগ্রেসকে আক্রমণ করা হয়। আগের ধারাবাহিকতায় বিজেপি আজকের আক্রমণেও মুসলিম ইস্যু ব্যবহার করে। এবার মাঠে ময়দানের খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে 6 ম্যাচ পর জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দ্রাবাদকে 25 রানে হারিয়েছে ফাফ ডুপ্লেসিসের দল। এবারের আসরে বেঙ্গালুরুর দ্বিতীয় জয় এটি। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বেঙ্গালুরু। উদ্বোধনী জুটিতে করেন 48 রান, পরে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 206 রানের বিশাল সংগ্রহ পায় সফরকারীরা। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।